নমস্কার, আমি কৃষ্ণা, যদ্রের রান্নাঘরে স্বাগত। আজ আমি আপনাদেরকে ওলের ফুলুরি করে দেখাবো। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নিন। এখানে ওলটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, নিয়ে এবার প্রেসারে দিয়ে সিটি মেরে নেব, 8টে সিটি মেরে নেব। এখানে সিটি মেরে নিচ্ছি, সিটি মারা আমার হয়ে গেছে, এবার তুলে নেব। এবার রোলটা আমার তোলা হয়ে গেছে, এবার এটাকে ম্যাক্স করে নেব। ম্যাক্স করা হয়ে গেছে, এবার এতে আমি ময়দা দিয়ে দেবো, 1.5 বাটির মতো ময়দা দিয়ে দেবো। আপনাদের যেরকম প্রয়োজন সেরকম বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার মৌরি দিয়ে দিচ্ছি, এবার লবণ দিয়ে দেবো, এবার চিনি দিয়ে দিলাম 1 বাটির মতো। এবার যে প্রেসার কুকারে যে জলটা ছিল সেটা ঢেলে দিলাম, দিয়ে এবার মাখিয়ে নেবো। এবার তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে একে একে ছেড়ে দেব। এবার এক সাইডটা যখন রিঙে আসবে তখন উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার একইভাবে সবগুলো ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দেবেন, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও বানাবো আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই করে খেয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা,